অনুপ্রবেশকারী ও হত্যা মামলার আসামিকে মননন দেয় ময়মনসিংহ ও হবিগঞ্জে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার রাতে ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চেয়ারম্যান পদে ত্যাগে নেতাকে বাদ দিয়ে অনুপ্রবেশকারীকে মননন দেয়া হয়েছে, অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে দেওয়ার দাবি জানান তারা। এদিকে হবিগঞ্জে নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে মনোনয়ন দেয় বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।